জি আসসালাম আলাইকুম শোনা যায় বাই বাসান আপনার কেমন বাসা মো ভাই আল্লাহ পঁচানব্বই জন হয়েছে দুপুর বেলা কি ঘুমান নাকি ওকে আমি 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 ছোট একটা স্পিকিং নিয়ে একটা মজার জিনিস শেয়ার করবো আজকে তার আগে একটা কথা সেটা হলো জাপানিজরা দুপুরে ঘুমায় না জানেন কেন কাজ করে কাজ হ্যাঁ যদি পারেন্ডি পঁচিশ কি বা তিরিশ মিনিট ঘুমাইলে ছয় ঘন্টা ঘুম যা তিরিশ মিনিট এখন আপনি আপনার আপনার জিনিসটা আপনি বের করেন লাইক আপনার ন্যাপ কতক্ষণ আমি একটা বই পড়ছিলাম ভুলে গেছি ইয়া স্লিপ রিলেটেড হ্যাঁ অনেক বড় বই ওটা মূল কাহিনী ছিল উই হ্যাভ এ উই হ্যাভ ক্লক সো ব্রেনে যে ডোপামিন রিলিজ হয় ঘুম আসে এসব কাহিনী টাইনে আসে অনেক কিছু হ্যাঁ সো আলো দেখলে ঘুম চলে যায় এখন এই আপনি একটু সেরাফ আপ করবেন লাইক দশ মিনিটের অ্যালার্ম দিয়ে দেখবেন কি অবস্থা দশ মিনিট পরে উঠলে কি মাথা ব্যথা করে আচ্ছা পঁচিশ মিনিট আরাম দিয়ে দেখবেন কি অবস্থা পঁচিশ মিনিট পরে কি মাথা ব্যথা করে ভালো ঘুমেছে মনে হয় এক সময় দেখবেন লাইক আট ঘন্টা ঘুমেও মনে হয় যেন পুরা খুব খারাপ লাগতেছে ঘুম থেকে ওইটা আবার অনেক সময় দেখা গেছে জাস্ট পনেরো মিনিট ঘুমাইছেন হঠাৎ কেউ ডাক দিছে কিবা সামথিং আন আনএক্সপেক্টেড অফিসে কিন্তু আপনি মনে হয় যেন দুই দিন ঘুমাইছেন এরকম ফেল সো ন্যাপ নিয়ে আর অভ্যাস করবেন টানা তিন চার ঘন্টা বিকালবেলায় দুপুরবেলায় ঘুমানোর কোনো দরকার নাই ওকে আপনারা ঘুমান না দেড়শো এখানে হ্যাঁ

স্পিকিং কিউ কার্ড আমি আমার ফেসবুক পেজে আমরা যারা অবশ্যই ফলো করেন আপনারা ফেসবুক পেজে গত কয়েকদিন আমি মানে অনেকে শেয়ার করে ভাই আজকে করছে তো আমি ইয়ে দেই পোস্ট দিই হ্যাঁ কালকে একটা দিচ্ছি মেবি সিঙ্গার এখানে আসে ভাইয়া কত নাম্বার আমি যাই না আমার একটু খুঁজে দিতে হ্যাঁ সো আপনি এখান থেকে আইডিয়া নিতে পারেন আইডিয়া লাগবো না এখানে যে কোয়েশন গুলো আছে এগুলা কমন হ্যাঁ সিঙ্গার 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 দেখেন তো আছে কিনা আছে কোথাও আছে হ্যাঁ পিপল নিয়ে সো এখানে কয়টা সেভেন্টি ওয়ান ভাই সত্তরটার মতো হ্যাঁ সো এখন এই এগুলা আমি বলি যেভাবে প্র্যাকটিস করবেন আবার আমাদের প্রাইভেট বিষয়ে আমি যেভাবে বলি সেটা হলো ধরেন আপনার ওয়াচ আপনার পার্টনার আছে গেট এ পার্টনার পার্টনার একজন নেন হ্যাঁ ও কত ভালো পারে ওইটা না তো পার্টনার রে কইবেন ভাইয়া আপনি একা তিন কোয়েন হ্যাঁ আমি দুই আর চার কমু জোর বেজোর পার্টনার জোর আপনি বেজোর এরকম একদিনে কিন্তু চাইটাক বলা যায় ভাই নোট নেয়ার লাগা এক মিনিট টাইম দিবেন এক মিনিট আর কথা বলার লাগা দুই মিনিট ওকে ও আপনার কথা বাইরে হয় না আপনার ফ্লুয়েন্সি দরকার মেবি তিন চার মিনিট কন যেহেতু প্র্যাকটিস মোড বাসায় আছেন বলেন হ্যাঁ সো এই করতে আধা ঘন্টা লাগবে হাইস্ট তিরিশ মিনিট কিন্তু বেশি না সো আইডিয়াটা পাইছেন জোর বেজো জোর বেজোর আইডিয়াটা ওকে একদিনে চারটে মারবেন আপনি তো টেকনিক্যালি চারটে বড় হয়েছে আপনার দুইটা আপনার আপনার পার্টনার কইছে দুইটা সেট বক্স জুম ইউ দেয়ার সো আপনার পার্টনার বলছে দুইটা আপনি বলছেন দুইটা চারটা হয়ে গেছে এখন আপনি যদি জুম গুগল করে আপনার এক আর তিন রে খুব ভালোভাবে পড়েন আপনার পার্টনার যদি দুই আর রে খুব ভালোভাবে পড়ে লাইক ফাডাইন না বোকা বলতেছে আপনার কিতের ভিডিও দেখছে কিত কিন্তু বস জিয়ল থেকে দেখতেছিস মাহিন ভাই ছোট ভাই হবি না ওকে আমরা তো ক্যাম্পাস সাইড দিছি তো বড় ভাই আহ ওয়েলকাম ব্রাদার ক্যাম্পাসে জানাইছ না কিছু হ্যাঁ আমার কেউ জানে না আমি যে পড়াই ওকে এখন বিশ দিনে আপনি ধরেন হ্যাঁ আপনার শরীর ব্যথা ছিল দুই দিন করতে পারেন নাই বিশ দিনে মাক্কা শেষ এখন আমার প্রবলেম কি আহ আমার প্রবলেম হয়েছিল আমি আমার কয়েকটা পার্টনার ছিল আমার লাইক ইউনিভার্সিটি বড় বড় ভাই এসে আবি প্রথম দশ পনেরোটা করে আবার একটা বাটনা পাইছি নতুন আবার এক একটা শুরু করছি আমার কখনো শেষ হয় না ইনলেস এরকম আসেন আপনি মাক্কারে দৌড়ছেন কিন্তু শেষ করতে পারেন নাই লাইক প্রথম বিশটার মধ্যে বারবার আবার এক আবার এক আবার এক এরকম আসেন আসেন নোডি হ্যাঁ শেষ শেষে যাওয়া যায় না শেষ হয় না লাইক সত্তর নাম্বারটা আমার কোনোদিনও শেষ হয় নাই এরকম এরকম আসেন আপা আপনি গ্যাপ দেন আবার শুরু করছেন আবার এক শুরু করছেন হ্যাঁ আমরা সবাই এরকম we are lazy লাইভ ক্লাস দেখবেন লেজি নিয়া एक्सप्लेन করছি ভালো ইউটিউবার ফেসবুক পেজে যা আছে সব দেখবেন ফ্রি জিনিস লেজি রাইট আপনি অলস কারণ ওয়াচ কারণ আপনার আপনার টিভি আপনার সামনে এই কারণে আপনি অলস টিভি কাছে টিভি ক্যামেরার বই তো আরেক রুমে দূরে টিভিটার রিমোটটা যদি আরেক রুমে রাখেন ক্যামব্রিজের বইটা যদি আপনার সামনেই রাখেন তাহলে দেখবেন যে টিভি দেখা হবে না ক্যামব্রিজে বড় হবে সো আমরা কম্বল থেকে বাইরে ভালো লাগে না কম্বলের ভিতরে যেটা পাই ওইটা নিয়েই থাকি মোবাইল কম্বলের ভিতরে তাই মোবাইলে সারা দিন মোবাইলটা আরেক রুমে রাখা কম্বলের ভিতরে যদি ক্যামব্রিজ রাখেন ক্যামব্রিজে বড় হবে কি অন্য কোনো বই ওই আর লেজি লেজিনিয়া খুব ভালো কথা বলছি কোন একটা লাইভ ক্লাসে কিবা কোনো একটা ভিডিওতে আচ্ছা যাই এখন এই আমাদের শেষ হয় না ইন্ডলেস লুপ একটু ভালো মানে এটা কোনো শেষ নাই ইন্ডলেস লুপ হ্যাঁ কোনো শেষ নাই সো এটার জন্য আমি ছোট্ট একটা জিনিস করছি আমাদের টেলিগ্রাম গ্রুপে অলরেডি দিয়ে দিয়েছি যারা টেলিগ্রাম গ্রুপে নাই আহ দয়া করে টেলিগ্রাম গ্রুপে ঢুকবেন হ্যাঁ টেলিগ্রাম একটা একটা পিডিএফ যেটা হলো উল্টা প্রথমে উনআশি নাম্বারটা হ্যাঁ তারপরে তারপরে আটাত্তর ভাই আমি তো সারা জীবনে একের থেকে এখন উল্টা পড়েন এদিক থেকে আসেন এদিক থেকে আসেন আর যারা ধরেন বইটা একটু আর একটু মজা করে পড়তে চান আকারে এটা এটা প্রিন্ট করার জন্য এটা বেস্ট প্রিন্ট করেন ছিয়ানব্বই বেস্ট কয় টাকা কানাডা যেতে কয় টাকা লাগে বিশ ত্রিশ লাখ টাকা লাগে আইএসআর স্কোর ভালো হলে কত লাগবে টাকা পয়সা লাগবো না হ্যাঁ এটা দুশো টাকা যদি যায় একশো টাকা যায় পঞ্চাশ টাকা যায় এটা প্রিন্ট করেন সো আপনি এখন মাক শেষ করতে পারবেন সো একটা প্রমিস করেন যে মাক শেষ হবে ইনশাআল্লাহ কন হ্যাঁ টেলিগ্রাম গ্রুপের কেউ একটু ফেসবুকে কমেন্টে টেলিগ্রামের লিঙ্কটা দিয়ে দেন তো আসিফ তালুকদার ভাই আসসালামাইকুম দাদা আমার গুরু সো সাথে কথা বলতাম করে এটা প্রিন্ট করবেন মাকার ইন্ডিয়ার বইটা পড়তে কেমন কেমন লাগে এটা খুব সুন্দর করে প্রিন্ট করবেন আহ ছিয়ানব্বই পেজের মধ্যে পুরোটা ঢুকাই দিছি আর সবচেয়ে বড় কথা হলো স্পিকিং এখন কিউ কার্ড শেষ হবে আমরা উল্টা দিকের থেকে পড়ুম উনাশি আগে পড়ুন ঠিক আছে কারণ আপনি আপনি তো আমার মতো অলস একের থেকে দশ বিশ পনেরো আবার এক আবার এক না ডু ইট উল্টা পড়েন হবে হবে হ্যাঁ চারটা পড়বেন দৈনিক কিন্তু আপনি তো শেষ করেন না আপনি পার্টনার চেঞ্জ করেন হাবি যাবি শেষ হয় না কখনো চল্লিশটা পড়া শেষ আমার কিন্তু চুয়াল্লিশ নাম্বারটা না কত নাম্বারটা ছিল এটা না আরেকটা হ্যাঁ ওকে জুম কেউ স্যার শেষ করেন যান মাক্কা হবে খালার বই

দেশকে আমি ভালোবাসি এটা আমার ক্রিকেট খেলা দেখলেই বুঝেন ক্রিকেটের মধ্যে কত কত বাংলাদেশ হারলে আমি কান্দি বুঝছেন তো পাশের দেশ ইন্ডিয়া ওরা কি মানে ওয়াল চালায় টেকনোলজি ওরা চালায় দেখছেন এই যে সবকিছুর সিইও তারা আজকে পোস্ট দিছি বস গুরু সবটি এই যে বিভিন্ন জেলার জেলা স্কুল থেকে পড়ে গেছে ওদের আর আমরা কি করি আমরা একটা গভর্নমেন্ট জব ভাই তুই ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়ছিস তুই কেন ফোর্থ ক্লাসে জব করবি হোয়াই ন ন ন কারণ এখানে খাওয়া যায় রাইট এনে আলগা পয়সা আছে ওটা তো হারাম ওটা হারাম না তো যার রুজি হারাম তার কোনো দোয়া গো বলো না তার মানে দে ইজ নো আই টু গো টু জান না জানাতে যাওয়া কোনো আয় তো নাই কারণ আপনি হারাম খাইতেছেন সো চলেন ইন্টারন্যাশনাল মার্কেটে একটু বিট করি

ভালোবাসা ভাই হ্যাঁ টাকা দিয়ে আমি হতো ভাই আপনারা অনেকে আছেন সবাই তিনশো জন আচ্ছা আমরা দশ মিনিট হয়ে গেছে এগারো বারো মিনিট হয়েছে আমার মূল মূল কথা ছিল মাক্কার বইটা আপনারা যারা মাত্র জয়েন করছেন মাক্কার বইটা আমরা শেষ করতে পারি না কারণ আমরা লেজি এজ এ